আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি নতুন ব্লগে স্বাগতম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব কিছু পরিপাটি করে নিয়েছি, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, এবং আমি আমার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যেটা প্রতিদিনই খাই লেবুর শরবত, সেটাও করে নিয়েছি। এটা হচ্ছে ঘুম থেকে উঠে আমার প্রতিদিন খেতেই হবে, কারণ লেবুর শরবত এমনিতেই খুব বেশি পছন্দ। আর কিছুদিন যাবত আমি একটু ওয়েট গেইন করে ফেলেছি, সেটা লুজ করার জন্য কিন্তু আমি লেবুর শরবতটা এখন কন্টিনিউ খাবো। অনেকে স্লিমিং টি, স্লিমিং পাউডার অনেক পেস থেকে কিনে খায়, বাট ওগুলো পার্সোনালি আমি বেশি পছন্দ করি না, কারণ এগুলো শরীরের পক্ষে যতই তারা বলুক নো সাইড ইফেক্ট, তাছাড়াও কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকে। সেজন্য ন্যাচারালভাবে যদি আপনারা শরবত তৈরি করে প্রতিদিন খান, তাহলে কিন্তু এমনিতে আপনাদের ওয়েট গেইন করবে, অনেকটা ওয়েট লুজ করে দিবে, মানে অতিরিক্ত ওজন কিন্তু কমিয়ে ফেলবে। আর সকালবেলা হচ্ছে লাটকা খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়িটা অনেক বেশি টেস্টি ছিল। অ্যান্ড খিচুড়ি খাওয়ার পরই আমি রান্নাতে চলে গিয়েছিলাম। আর আজকে আপনাদের ব্লগটা আপনাদের জন্য খুব স্পেশাল, কারণ আজকে আমি অন্যরকমভাবে কচু রান্না করব। অনেকে ইন্দুবালার ভাতের হোটেলের কচু বাটা খেয়েছেন, আজকে আমার এই রেসিপিটা আপনারা একটু ফলো করে দেখবেন যে রেসিপিটা আসলে কত টেস্টি হয় এভাবে যদি আপনারা কচু রান্না করেন। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরা এবং এলাচ একসাথে পেস্ট করে বেটে নিয়ে সেটা তেলে দিয়ে, সাথে আমি এখানে সব ধরনের মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মশলা, সাথে দুই তিনটা গোটা এলাচ আমি দিয়ে দিয়েছি এই মশলাটাকে কষানোর জন্য। আর মশলাটা যখন কষাচ্ছিলাম এত বেশি স্মেল বের হয়েছিল তা বলার মতো না। পরে আমি ভাপে রাখা কচু, মানে শোলা কচু যেটাকে আমরা বলি, সেই কচুটাই কিন্তু, ভাপে রাখা শোলা কচুটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আরও কিছু টাইম কষানোর জন্য। আর আমি কিন্তু কন্টিনিউ রান্না করি, অনেকে আমাকে একটা কমেন্টে বলেছে যে রান্না না করলে কিন্তু স্কিন এমনিতেই সুন্দর রাখা যায় না। আপু, আমি কিন্তু কন্টিনিউ রান্নাও করি, সাথে কিন্তু আমার স্কিনের যত টাইপের চর্চা আছে সব করি, আর সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমার স্কিন কেয়ার টিপস ফলো করলে কিন্তু আপনারা দিনে দিনে এমনিতেই অনেক বেশি সুন্দর হয়ে যাবেন। অলমোস্ট আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে, এবার আমি রান্নাটা দেখুন কালারটা যেরকম দেখতে হয়েছে, খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে। যাদেরকে আমি রিভিউ দিতে বলেছি তারা সবাই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রাঁধুনি হয়ে গিয়েছি। অ্যান্ড শুধু কচু রান্না করলে তো হবে না, কারণ আমার আব্বু আসলে কচু খান না, তার অ্যালার্জি, সেজন্য পরে আমি অল্প করে খাসির মাংস রান্না করার জন্য এখানে আলুটা ভেজে নিলাম। আসলে আপনারা খাসির মাংস বা গরুর মাংস যেটাই রান্না করেন, যে কোনো মাংস রান্না করলে সেখানে যদি আপনারা আলু দিতে চান, তাহলে কিন্তু আপনারা আলুটা আগে ভেজে নেবেন, কড়া করে ভেজে নেবেন, নাহলে কিন্তু ওই আলুটা খেতে খুব একটা মজা লাগে না। পরে আমি এখানে খাসির মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। অ্যান্ড কষানোর শেষের দিকে আমি এখানে আলুগুলো, ভেজে রাখা আলু দিয়ে এবার আমি পোড়া এখানে পানিটা দিয়ে দিব আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে, তারপরে সিদ্ধ মাংস সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। আর পরে হচ্ছে এখানে আমি চুলা বানাচ্ছি, এগুলাও হচ্ছে আপনাদের জন্য বানানো হচ্ছে, আমি না, এটা হচ্ছে আমার এক আন্টি বানিয়ে দিচ্ছে। এখানে বানানো হচ্ছে